বিজেপির নতুন রাজ্যিক সভাপতি ভবেশ কলিতাকে সম্বর্ধনা দিলেন করিমগঞ্জ জেলা পরিষদের সভাপতি আশিস নাথ সহ অন্যান্য সদস্যরা। গুয়াহাটিস্থিত অসম প্রদেশ বিজেপির রাজ্যিক কার্যালয়ে উপস্থিত হয়ে নবনির্বাচিত রাজ্যিক সভাপতি ভবেশ কলিতাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন করিমগঞ্জ জেলা পরিষদের সভাপতি আশিস নাথ। এছাড়াও এ সময় তার সঙ্গে ছিলেন অন্যান্য জেলা পরিষদের সদস্যরাও। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ, রাজ্যিক সাধারণ সম্পাদক ফণীন্দ্র শর্মা, শিলচরের সাংসদ রাজদীপ রায়, রাজ্যিক কার্যকরী সদস্য মণি দাস, লোয়ারপুয়া জেলা পরিষদের প্রতিনিধি অজয় দাস, সাংসদ তপন গগৈ সহ রাজ্যিক বিজেপির অন্যান্য পদাধিকারীবৃন্দ। সংবর্ধনার পর আশিস নাথ করিমগঞ্জ জেলা পরিষদ নিয়ে ভবেশ কলিতার সঙ্গে বিশেষ আলোচনা করেন। করিমগঞ্জ থেকে আসার উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি।